হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আপনারা যে উদ্দেশ্য কইরা একটা ভিডিও বানাইছি, আর মেইন উদ্দেশ্য হইল গে আপনারা যারা গ্রাম বিষয়ে জানেন না, গ্রাম দেখছেন না, শহরে বসবাস করেন কিন্তু গ্রামে বসবাস করার সুযোগ পাইন না পাইছেন না, তাদের জন্য এই ভিডিও তৈরি করছি। আর ওই দেখুক আপনারা দেখিলাম গ্রামের অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এবং সাথে নদী, নদী কিন্তু খুব সুন্দর, চতুর্দিকে সবুজ সমারোহ আর গাছপালা অনেক সুন্দর। পার্শ্ববর্তী গ্রাম নিয়ে এই ভিডিও তৈরি করলাম, আর ভিডিওটি আশা করি সবার ভালো লাগলো, ভালো লাগবে। আর এই দেখো কা গ্রামের নদীর মাধ্যমে মাছ ধরে মানুষ কীভাবে জীবনযাপন করেন এই দৃশ্য দেখানোর জন্য আমি এই ভিডিও তৈরি করেছি। আর এই রাস্তাগুলো খুব সুন্দর, গ্রামের রাস্তা অনেক সুন্দর লাগে, যা শহরে এই রাস্তাগুলো পাওয়া যায় না। আর আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন এই ভিডিওটা কীরকম হয়েছে এবং কীরকম ভিডিও আপনাদের পছন্দ। আর গ্রামের এই পাশ দিয়ে যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে বটতলা অর্থাৎ বট গাছ। এই অতি পুরনো এই বট গাছটি গ্রামের অবস্থিত। আর এই দেখো গ্রামের মানুষ কীরকম রাস্তাতে হাঁটছে, আনন্দ ফুর্তি করে, খুব মজা লাগছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং, একটি হলো কমিউনিটি ক্লিনিক। গ্রামের মানুষের সেবার জন্য সরকার এই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অনেক মানুষ সেবা পেয়েছে। এবং এই দেখতেছেন আপনারা গ্রামের রাস্তা, আশা করি গ্রামের রাস্তা আপনাদের খুব ভালো লাগবে এবং সুন্দর একটি পরিবেশ নিয়ে এই ভিডিও তৈরি করলাম। আর দেখুন গ্রামের এই বটতলা খুব সুন্দর দেখাচ্ছে, এটি অতি পুরনো বটতলা, এটি অনেক আগের যুগের থাকে এই বটতলা তৈরি হয়েছে। এখানে বাজার ছিল, এখন বর্তমানে বাজার নাই, এটা বাজার বন্ধ হয়ে গেছে। আদি যুগের কাল থেকে এই বাজার ছিল, এখন নাই অর্থাৎ এখন বন্ধ হয়েছে। আর এই গ্রামের নদী থেকে মানুষ মাছ ধরে জীবনযাপন করে, এইতে কত মধুর একটি গ্রাম দেখুন। আর এই দেখুন গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ নিয়ে আসছেন একজন ভদ্রলোক, তিনি আমাদেরকে দেখাচ্ছেন ওষুধ পেয়েছেন যে খুব আনন্দের সাথে তিনি ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। গ্রামের পরিবেশ খুব সুন্দর দেখুন, খুব সুন্দর সমারোহ, এই পরিবেশ কিন্তু শহরে পাওয়া যাবে না। আমরা গ্রামে যে পরিবেশ পাই এই পরিবেশ কিন্তু শহরে পাওয়া যাবে না। কত মুগ্ধ হাওয়া বাতাস শরীরে লাগানো যায়, আর ইচ্ছা মতো রাস্তা দিয়ে হাঁটুন, কোনো সমস্যা নাই, যানজট নাই, ধোঁয়া নাই, পলিউশন নাই। আর গ্রামের মানুষ কৃষকেরা কীরকম কাজ করতেছে, ফসল ফলাতেছে, যাতে আমাদের জীবনযাপন পরিহার করা যাবে, জীবনযাপনের জন্য এই গ্রাম অঞ্চল অতি সুন্দর একটি গ্রাম। আর আমরা যারা গ্রাম নিয়ে জানি না আজ জানবো। আর আমার ভিডিওটি শেয়ার করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।